গোটা রাজ্য জুড়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তুলে আসছে। এবার অনুন্নয়নের অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধেই। গত পঞ্চায়েত ভোটে বালুরঘাট ব্লকের পশুরাম গ্রাম পঞ্চায়েতে দখল করে বিজেপি, ঠুমকি পাহানকে প্রধান ও আশুতোষ শাহকে উপপ্রধান করে বিজেপি। আর এই বিজেপির পঞ্চায়েত ভোটের বিরুদ্ধেই, পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধেই অনুন্নয়নের অভিযোগ তুলল গ্রামবাসীরা। জানা যায়, পতিরাম গ্রাম পঞ্চায়েতের নিতাবন্দর এলাকায় একটি রাস্তার ওপর প্রায় 3-4 হাজার মানুষ নির্ভরশীল। দীর্ঘদিন এই রাস্তাটি ভেঙে পড়ে আছে। এলাকার একটি পুকুরে রাস্তার অর্ধেকটা ভেঙে চলে যায়। বারবার বলা সত্ত্বেও এই রাস্তার সংস্কারের উদ্যোগ নেয়নি পতিরাম গ্রাম পঞ্চায়েত বলে গ্রামবাসীদের অভিযোগ। আরও অভিযোগ, উপপ্রধান ও তার পরিবারও ব্যবহার করে এই রাস্তা, কিন্তু তা সত্ত্বেও উদ্যোগ নেয়নি উপপ্রধান। কি অভিযোগ রয়েছে এই প্রসঙ্গে শুনব। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। প্রধানকে বলেছিলেন? প্রধানকে অনেকবার বলা হয়েছে, এটা তো অঞ্চল রাস্তাটা মোটামুটি সংখ্যা কত? 10-12 হাজার। আপনারা কি চাচ্ছেন? পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত আসেই না, দেখেই না পঞ্চায়েত কি হবে, আসেই না, কেনটা দেখতে আসে না পঞ্চায়েত কার ভোট চাই, ভোট চাই পঞ্চায়েত এখন বর্তমান বিজেপি। আপনার নাম? কমল সরকার। কমল সরকার হাঁটছি সেটা ঠিক আছে, কিন্তু একটা রাতে অন্ধকারে যে একটা সমস্যা হলে আমাদের প্রচুর প্রবলেম। কতজন লোক হবে এই পাড়ায়? এখানে এই পাড়ায় মোটামুটি 5-7 হাজার লোক হবে। পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত কি বলবে, পঞ্চায়েত বলছে আমাদের সেরকম ইয়ে করছে না, আমরা বললেই সেভাবে আমরা টেন্ডার শুরু করব, বা আমরা টেন্ডার নেইনি, ওদের এক একজনের এক এক রকম কথা। প্রধানকে জানিয়েছিলেন? সবাইকে জানানো, প্রধান তো আমার পাড়ারই, প্রধান তো আমার পাড়ারই, উপমেম্বার দুটাই, একজনই, মানে যে প্রধান সেই মেম্বার। আচ্ছা, উনি বলে যে আমি কি করব, রাস্তার অনেকে ড্রেনের জায়গা দিচ্ছে না, কিভাবে হবে সমস্যা সমাধান। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি খুব দ্রুত রাস্তাটা হোক, আমাদের এই এই সমস্যার সমাধানটা হোক আমাদের। এই রাস্তার উপর কতজন আপনার নির্ভরশীল? আমাদের যে গ্রাম সংসদের যে রাস্তাগুলো আছে, যে রাস্তাগুলো দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি, তো আমরা বারবার ডেপুটেশন দিয়ে প্রধানকে বারবার বলেও কোনো সুরাহা পাইনি, তো তাতে এখন আমাদের সাইকেল নিয়ে চলাচল করা অযোগ্য হয়ে গেছে, সেটা আপনারাও দেখে আসবেন। পাশাপাশি পঞ্চায়েতের যে রাস্তা, যেটা যেটা চওড়া, সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামবাসী বিভিন্ন ওই রাজনৈতিক স্বার্থে ইয়ে করে, যাতে কোনো বললে পরে আমার দলের লোক এই ব্যাপারটা ইয়েতে, গোটা রাস্তা 16-17 ফিটের রাস্তা এখন 6 ফিটে এসে দাঁড়িয়েছে। দাদা, আমরা গিয়ে দেখলাম যে নিচাবন্দরে একটা পুকুরকে কেন্দ্র করে কোনো পাবলিকের যাতায়াতের রাস্তা নাই। এই রাস্তাটা নিয়ে পঞ্চায়েত কি বলছে? এই রাস্তা নিয়ে পঞ্চায়েত বলছে আমাদের কাছে কোনো ফান্ড নেই, তো অথচ আমরা লক্ষ্য করেছি যে রাস্তাগুলো বেশি দরকার না সেই জায়গাতে কাজ হচ্ছে, অথচ যেটা এসেনশিয়াল সেই রাস্তাটাই কাজ হচ্ছে না, এখনো পর্যন্ত ওই অবস্থাতেই পড়ে আছে। এছাড়া রাই করছেন কেন পঞ্চায়েত এই রাস্তাটা করছে না? এইবার আমাদের মনে হয় ওই এলাকাটাতে
এইবার সংকীর্ণ রাজনৈতিক মানসিকতা, তাতে ওনাদের সমর্থিত লোকজন কিছু কম আছে, তার ফলেই ওই রাস্তাটা ওরা সংস্কার করছে না। কিন্তু ওইটা হলো একটা হলো লাইফ লাইন, মানে ওই রাস্তা হলে পরে টোটাল এ মাথা থেকে ও মাথা যাতায়াতের কোনো অসুবিধা হবে না।